ফাইনালি তেরো জিপি এর অফিসিয়াল পেজ থেকে গতকাল কনফার্ম করা হয়েছে একটি নতুন বাইক তারা বাংলাদেশে আনতে যাচ্ছে। তাদের অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের নতুন মডেলের একটি ন্যাকেড ক্রসওভার বাইক বাংলাদেশে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে এই বাইকটি বাংলাদেশে আসার পূর্বে আপনাদের মতামত খুবই জরুরি। Well, in my first impression, it looks pretty good. It has an old school type vibe. Look নিয়ে কোনো কথাই নাই, এক কথাই স্পেশাল। কারণ এই লুকের বাইকে একটা আলাদা ফ্যান বেজ আছে। আমাদের দেশের মানুষদের কাছে ক্লাসিক্যাল ব্যাপার স্যাপারটা একটু বেশি দামি। এটা নিজের লুক দিয়ে অবভিয়াসলি ইয়ামাহা FZX150K কম্পিট করতে পারবে, বাট এটাকে অবশ্যই একটা পারফেক্ট প্রাইস রেঞ্জে থাকতে হবে। লাইক 230 to 250K উড বি আ পারফেক্ট প্রাইস। ওভারঅল স্পেক্স যদি দামের সাথে মিলিয়ে এই লুকের অন্যান্য বাইকের চেয়ে ভালো রকমের লাভজনক ডিল হিসেবে উপস্থাপন করতে পারে টেরো জিপি, তাহলে মার্কেটে খুব জনপ্রিয় হবে এই বাইকটি। এখন অফিসিয়ালি বাইকের স্পেক্স সম্পর্কে তেমন কিছু বলা হয়নি, তবে দামটা যদি স্পেক্সের সাথে না মানায়, মানে জনগণের এক্সপেকটেশনের বাইরে চলে যায়, তাহলে খুব কম সংখ্যক বাইকই বিক্রি হবে। বাইকের স্পিডোমিটারটা বেশ বড় সড়ো, হয়তো অনেক ইনফরমেটিভ হবে অ্যাজ লাইক তেরো জিপি বাইক। এক্সস্ট নোট শোনার জন্য আমার অনেক ইচ্ছা হচ্ছে, কেননা বাইকের এক্সস্টটা এক কথায় মারাত্মক। হয়তো ব্যতিক্রমী চিন্তাধারার মানুষদের জন্য একটি পারফেক্ট বাইক হতে পারে এটি। খারাপ দিক হতে পারে, এটির ছবিগুলোতে স্পষ্ট নয় যে এই সিটটি দুইজন ব্যক্তির জন্য ঠিক আছে নাকি নয়। মনে হচ্ছে একজন বসলে আর কারো বসার জায়গাই থাকবে না। ইভেন এটিতে তো গ্র্যাব রিল পর্যন্ত নেই, আর আমাদের দেশে দুইজন না বসতে পারলে সেই বাইক কিনেও কোনো লাভ নেই। এই টাইপের ডিজাইনের বাইকগুলোর মার্কেট আমার মনে হয় আমাদের দেশে খুব ছোট। এফএসআর এর বাজার যতটুকু বড় মনে হয় বাস্তবে কিন্তু তেমন নয়। এই ক্রসওভার এর ডিজাইনের বেলায় ব্যাপারটা আরও অনেক কম। সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রম কিছুতে অনেক রিয়্যাক্ট করে, তার আলোকে ভুল সিদ্ধান্ত হয়তো কজন নিবে তা আমার জানা নেই। কারণ আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস অ্যাভিলিটি ইত্যাদি কোম্পানি প্রোভাইড করতে পারবে কি না এনশিওর করতে হবে। মার্কেট ভালোভাবে সার্ভে করে দেখুন। ন্যাকেড বাইকের চাহিদা কিন্তু অনেকটাই স্কাই হাই, কিন্তু মিক্সড বা ক্রসওভার টাইপের বাইকগুলোর বাজার কিন্তু খুবই সংকীর্ণ। আর ন্যাকেড বাইকগুলো শুধু দামের কারণেই অনেক মানুষের স্বপ্নই থেকে যায়। তাই তেরো জিপি যদি মিড বাজেটে ন্যাকেড বাইকগুলো আনে, তাহলেই সেটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বলেই আমার মনে হয়।